নমস্কার, কেজে ইন্দন। আজকে অংশের বাড়িতে, অংশ বর্মন। এবছর ও নিটে 620 পেয়েছে। সেন্ট জেমসে পড়াশোনা করা, মাধ্যমিকেও অসম্ভব ভালো রেজাল্ট, এইচএসও খুব ভালো রেজাল্ট, কিন্তু ওর মন ভালো নেই। ও চেয়েছিল আরও ভালো র্যাঙ্ক, যাতে ও এইমসে পড়তে পারে, এবং ও ইন্টারভিউ দিতেও চাইছিল না। অংশের বাবা আমাদের সেই দিলু, আমার বন্ধু, কয়েক বছর আগে ও কিডনি দুরারোগ্য ব্যাধিতে ও আমাদের ছেড়ে পরলোকে গেছে। কিন্তু ওর স্বপ্ন ছিল যে ওর ছেলে একদিন ডাক্তার হবে। আজকে ওর স্বপ্ন অংশ পূরণ করতে চলেছে। আজকে অংশের বাড়িতে সঙ্গে ওর মা। আজকে অংশের মুখে শুনব ওর এই সফলতার কথা। এই যে তোমার প্রথমেই তোমার 620, এটা গুড মার্কস, এটা কীভাবে সম্ভব হলো? তুমি পড়াশোনাটা কীভাবে করতে? আমি বলতে চাইবো, নো দ্য প্যাটার্ন অ্যান্ড নো দ্য সিলেবাস। কারণ সব কিছু একটা এক্সামে একটা আলাদা আলাদা প্রিপারেশন মেথড থাকে। যেরকম বোর্ডসে একটা অন্য মেথড থাকে, সেরকম নিটা যেহেতু একটা স্ট্র্যাটেজি অন্যরকম থাকে। আমি যেরকম সকালবেলা উঠতাম 4টার সময়, কোয়েশ্চেন সলভ করতাম, তারপর আমি স্কুল যেতাম। স্কুল থেকে এসে আই ডু মাই অনলাইন ক্লাসেস ফ্রম 4 to 8, তারপর আমি আবার কোয়েশ্চেন সলভ করতে বসে যেতাম 8:30 থেকে 12টা পর্যন্ত। আমি বলবো যে কোয়েশ্চেন সলভিংই হচ্ছে মেন পার্ট যেই আর হচ্ছে নিটের জন্য। মানে যারা নিটে সফল হতে চায়, মানে আজকাল তো সবারই একটা স্বপ্ন থাকে যে প্রত্যেকে মুখে শুনি নিট আর কি, তো এইটাতে মানে এটাকে ক্র্যাক করতে গেলে মানে কি দরকার, সেটা যদি একটু বলো। অবশ্যই কনসিস্টেন্সি অ্যান্ড ডেডিকেশন তো চরম পরিমাণে দরকার। কারণ এটা দুদিনের পরীক্ষা না, মানে দুদিন পড়লেই ভালো মার্কস এসে যাবে না। 2 বছর 3 বছরের হার্ডওয়ার্ক লাগে পরীক্ষাটা ক্র্যাক করার জন্য। দেখো, তুমি তো খুব অল্প বয়সে বাবাকে হারাও, একটা বিরাট ধাক্কা। সেই ধাক্কাটাকে সামলে নিয়ে এই যে তোমার এই যে ড্রিমের পিছনে দৌড়ানো, এটা কিভাবে সম্ভব হলো? আমার বাবা আর মা ছোটবেলায় আমাকে মানে শক্ত থাকতে বলেছিল সব পরিস্থিতিতে। তো আই থিঙ্ক এটা আমার জেনেটিক্সের মধ্যেই আছে যে সব পরিস্থিতিতে আমি শক্ত থাকি। অ্যান্ড হ্যাঁ, আমি বাবার স্বপ্ন পূরণ করবো। এইমসে আমি এবার হয়তো যেতে পারবো না, কিন্তু ফিউচারে হয়তো আমি এইমসে ক্র্যাক করবো। মানে তুমি এই বছর কি ড্রপ দিচ্ছ না এই বছর তুমি কোথাও না কোথাও ভর্তি হবে? এবছর আমি কাউন্সিলিং এ দেব। কাউন্সিলিং দেওয়ার পরে দেখি কোন কলেজটা পাই। যদি আমার মনের মতন আশা করি কলেজ পেয়ে যাই তাহলে তো ভালো কথা, আর যদি না পাই তাহলে হয়তো আমি ড্রপ নেব। মানে তুমি যেটা বলতেছো যে পড়াশোনা কনসিস্টেন্সি, তারপরে এই যে ফোকাস, যেটা বলতেছো যে আজকাল তো ধরো আজকালকার দিনে তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে ইনস্টাগ্রাম, এইসব তো মোবাইল, আমাদের বিশেষ করে তো প্রচুর আমাদের একটা ডিস্ট্রাকশন হয় আর কি, মানে সবসময় আমার হয়। তো এইটার থেকে তুমি কীভাবে নিজেকে বার করছো? এটার থেকে আমি নিজেকে বার করে নিই ঠিক, প্রত্যেকটা মানে সব কিছুকে একটা আলাদা আলাদা টাইম দিতে হয়। এখন যদি আমি চাইতাম যে একদম 2 বছর ইনস্টাগ্রাম বা ফেসবুক যদি না ইউজ করে থাকতে পারতাম, আমি সেটা পারতাম না, কারণ ওটা আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ আমি অনলাইন ক্লাস করতাম ফিজিক্স ওয়ালার থেকে, তারপর আমি টেস্ট সিরিজ নিয়েছিলাম অ্যালেন থেকে, আন একাডেমি থেকে। সো আই থিঙ্ক সব কিছুই ব্যালেন্স করে চলাটা উচিত। দেখো, 11-12 পড়াশোনা, তারপরে প্লাস হচ্ছে তোমার হচ্ছে ফিজিক্স ওয়ালার পড়াশোনা, এবং দুইটা নিয়ে তোমার চলতে হচ্ছিল, এবং এটাকে তুমি কিভাবে ব্যালেন্স করতে? এটা ব্যালেন্স হয়ে যেত, নিটের পড়া পড়লে আই থিঙ্ক বোথ দ্য ম্যানেজ হয়ে যায়। তুমি মানে একটা কথা জিজ্ঞেস করি, যারা দেখুন এই বছর যেমন খুব নিটে খুব ভালো রেজাল্ট ধূপগুড়িতে, এবার 6 জন পেয়েছে অলরেডি তোমাকে দিয়ে, এবং গুড মার্কস, সবাই ভালো নাম্বার, 700, তারপর 685, 680, মানে আমাদের ধূপগুড়ির পক্ষে একটা খুব ভালো খবর আর কি, যে হ্যাঁ ধূপগুড়ির থেকেও কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে। তো মানে আগামী দিনে যারা নিটের যারা প্রস্তুতি নিবে আর কি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? তাদেরকে আমি বলতে চাই যে সবসময় সিনিয়রদের সাথে কন্ট্যাক্টে রাখতে, কারণ তারাই হয়তো তোমাকে বলতে পারে তুমি কি ভুলটা করতে পারো, কি কি সিলি মিস্টেক তুমি করতে পারো। তাদের থেকে শেখাটাই হলে আমরা হয়তো সিলি মিস্টেকটাকে কমাতে পারো। মানে আমি যে বলতে চাচ্ছি যে এই যে তুমি ভোরবেলা উঠে পড়াশোনা করতা, এই যে ভোরবেলা ওঠাটা, কারণ আমাদের এখন সবাই তো লেট রাইজার, এই যে ভোরবেলা ওঠাটা তোমার কিভাবে শুরু হলো? ওটা তো মোটিভেশন ছিল, এই ডাক্তার হবে, হতেই হবে আমাকে ফার্স্ট। এই মোটিভেশনটা কিভাবে আসলো? বাবার স্বপ্ন ছিল। কথা বলো মায়ের সাথে, আমাদের দিলুর মিসেসের সাথে কথা বলি, যে তোমার যে ছেলের এই সফলতাটাকে তুমি কিভাবে দেখতেছো? অবশ্যই ভালো, কিন্তু আরো একটু ভালো লাগতো যদিও এইমস তার ওর টার্গেটটা পূরণ হতো, তাহলে আমি বেশি খুশি হতাম। মানে ধরো মানে তুমি তো আমি একটা কথাই বলি, সেটা মা হিসাবে মানে তোমার কি পরামর্শ যারা আগামী যারা নিট ক্র্যাক করতে চায়, যারা আইআইটি ক্র্যাক করতে চায়, তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ, মানে মানে যারা আগামী দিনে ক্র্যাক করবে তাদের মাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? তাদের মায়েদের অবশ্যই বাচ্চার সামনে সবসময় থাকতে হবে, এটাই আমার। আমরা অংশকে ধন্যবাদ জানাই, এবং আমি চাই অংশের স্বপ্ন পূরণ হোক।
আমাদের দিলু উপর থেকেও যেন দেখতে পারে ওর ছেলে একদিন ডাক্তার অন্স বর্মন। আমরা ওর উজ্জ্বল সিভির দিকে কামনা করি, ওর মায়ের স্বপ্নও সফল হোক, কারণ ছেলেকেও যেভাবে টাইম দিয়েছে এবং ছেলের পাশে থেকে যেভাবে ছেলেকে একটা জায়গায় নিয়ে যাওয়া, এটা হ্যাটস অফ, এটা ওকে ক্রেডিট দিতে হয়। আবার দেখা বন্ধ কথা, নমস্কার।